আসসালামু আলাইকুম। বেরোচ্ছি বসুন্ধরার বেসমেন্ট থেকে। এসেছিলাম আমার গোপ্রোর কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। ডিজিটাল শপ খুব হেল্পফুল এবং সততার সহিত তারা কি বলবো আমাকে সাপোর্ট দিয়েছে। আমি আমার অডিও অ্যাডাপ্টারটা কিনেছিলাম, সেটাতে সমস্যা ছিল। দুই দিন পরে আমি এসেছি, আমাকে চেঞ্জ করে দিয়েছে। আপনারাও আসবেন ডিজিটাল শপ। এখন গন্তব্য বাসার দিকে চলে যাব, বা প্রজেক্টের দিকেও যেতে পারি, মেবি প্রজেক্টেই যাব। সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্ম গেট হয়ে যে জ্যাম ঢাকা শহর, কেউ আসে? তবে একটা জিনিস, ঢাকায় যদি জ্যামই না থাকলো তাহলে ঢাকার মজা কোথায়? যেদিন জ্যাম থাকে না সেদিন মনে হয় আমি ঢাকায় না। হ্যালো, আমি আমার গোপ্রো হিরো 10 আমি ডিজিটাল শপ থেকে নিয়েছি। কে ফোন দিয়েছে? বাবা, কথা বলে নেই সাইট করে। জীবিকা একটা কমিউনিকেটর কিনতে হবে। ফিরে আসলাম ফোনে কথা বলার পরে। ফার্ম গেট হয়ে আসাদ গেট হয়ে ফিরব সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমার প্রজেক্ট সেখানেই চলছে। আমি বোরহান, ইঞ্জিনিয়ার বোরহান। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি একটি প্রাইভেট কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমার প্রজেক্ট চলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুটো। রূপপুরে ছিল, রূপপুরের প্রজেক্ট শেষ হয়ে গেছে। আর খুলনা ইউনিভার্সিটিতে একটি। খুব ব্যস্ত মানুষ, তারপরেও বাইক আমার প্যাশন। এন্টর চালাচ্ছি কত, 5 মাস? হ্যাঁ, 5 মাস বাধ্য হয়ে, তবে খারাপ না, সাপোর্ট ভালোই দিচ্ছে। আমার FZS V2 আছে, স্পেশাল এডিশনটা, গ্রিন কালার, ম্যাট গ্রিন, কিন্তু ডাক্তারের নিষেধ, ধরা যাবে না। তার আগেরও একটা আছে, ইয়ামা SZR ব্ল্যাক কালার, ওইটাও চালানো হচ্ছে না। এই তো এখন স্কুটিতেই আছি, তবে ওয়েট করছি MT-15 ভার্জিন 2.0। আজ ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা ছিল, আমি এখনও জানি না আসলে হয়েছে কি না। সকাল থেকে ব্যস্ত, ওই তো মাইক্রোফোনটা কাজ করছিল না। বয়া M1 নিয়েছিলাম, আগেটাও বয়া M1ই ছিল, কিন্তু
রিসেন্ট নিয়েছিলাম আবারও বয়াম M1, যদিও অনেক বড় কেবল সমস্যা হয় তো, কিন্তু কাজ করছিল না, রেকর্ড হচ্ছিল না, ডিস্টার্ব দিচ্ছিল। পরে আমি আসি আবারও ডিজিটাল শপে, পরে ওরা চেক করলো, চেক করে দেখে যে আমার অ্যাডাপ্টারের সমস্যা, পরে তারা অ্যাডাপ্টারটি চেঞ্জ করে দিয়েছে। আর এই যে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, দেখার কেউ নেই, তারাই তো রাজা, কি আর করা, আমরাই সাইড হয়ে যাই। আসার পথে জ্যাম পাইনি, খুব দ্রুত এসেছিলাম, জ্যাম পেয়েছিলাম শিশু মেলাতে আর আসাদ গেটে। যাওয়ার পথে কি হয় জানি না। আমি দিনাজপুরের ছেলে, ঢাকাতে তো চাকরির জন্য থাকতে হয়, সাভার কি ঢাকা মনে হয় না, সাভারকে নিজের, সাভার বাজার পার হয়ে গেলে, রেডিও কলোনি পার হয়ে গেলে নবীনগর, নবীনগর এর মধ্যে এই জায়গাটাকে এখনও শান্তির জায়গা হিসেবে দেখা হয়, নো জ্যাম, এখনও প্রকৃতির সাথে বসবাস করা যায়। যদিও আমার চাকরি সেখানে, আমার প্রজেক্ট সেখানে, আমি সেখানেই থাকছি, যদি ঢাকাতে হতো সেখানেই থাকতে হতো সকলের সাথে যুদ্ধ করে, এটাই জীবন, প্রাইভেট জব, কাল রূপপুর, পরশু সাভার, তারপরের দিন খুলনা, এভাবেই যাচ্ছে জীবন। জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম ফার্মগেট পার, ফার্মগেট ইন্দিরা রোড পার হচ্ছি। আরেকটা কথা বলা হয়নি, এটা আমার প্রথম মোটো ব্লগ, হ্যাঁ মাইক্রোফোনে প্রথম কথা বলছি। এর আগে যেদিন গোপ্রো কিনলাম, অ্যাকশন ক্যামেরা কিনেছি, সেদিন সাউন্ড ছাড়া রেকর্ড হয়েছিল, সাউন্ড ছাড়া সেদিন কিনা হয়নি আসলে অডিও অ্যাডাপ্টারটা। গোপ্রো তো ক্যামেরা কেনার পরে এর জন্য যে কসমেটিক্স, তারপরে হচ্ছে ক্রিম, পাউডার, স্নো, এসব কিনতে হয়, নয়তো গোপ্রো কোনো কাজেরই না, শুধু ছবি আর ভিডিও তোলা করা ছাড়া। তো তারপরে মাইক অ্যাডাপ্টারটা কিনলাম, সেটাও কাজ করছিল না, তারপরে আবারও কিনলাম, চেঞ্জ করে দিল, ডিজিটাল শপকে আবারও ধন্যবাদ। লেভেল 6 ব্লক এ, লেভেল 6 বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আপনারা যেতে পারেন। আমি আমার অ্যাকশন ক্যাম্পটাও সেখান থেকে কিনেছি, খুবই ভালো সাপোর্ট দিয়েছে। এবং বাজারে আমি তো সব দোকানেই কম বেশি গিয়েছিলাম, চাইলেই ভালো মতো আসলে হুন্ডা চালানো যায় না, আমি চাচ্ছি ভালো মতো যাব, আমার আমার লেনে আমি আসি, তার কেন এই লেনে এভাবে মাথা ঢুকিয়ে দিতে হবে, এই তো 5টা সেকেন্ডের ব্যাপার ভাই, সামনেরটা সরে গেলে আপনি আগায় যাচ্ছেন, কি লাভ, এই সামনে তো সিগনাল, ওখানে তো দাঁড়াতেই হবে, বুঝি না আসলে আমাদের মানসিকতা যে কবে পরিবর্তন হবে তো বলে বোঝানোর যায় না আসলে। তো যাক, জ্যামে, আসাদ গেটের জ্যামে দাঁড়ালাম, হ্যাঁ জ্যাম ঠেলে বের হই, তারপরে আবার আসছি।